শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে গণেশ চতুর্থী। আগামী যে গণেশ চতুর্থী আসছে, এই বিশেষ দিনে বিশেষ টেকনিক বা টোটকা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব, যা কিন্তু ইচ্ছে পূরণের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে, পাশাপাশি আপনাদের মন মানসিকতাকে ভালো রাখবে, আর্থিক উন্নতি দেবে, আপনাদেরকে সিদ্ধি প্রদান করবে, বাধা বিপত্তিকে দূর করবে। তো অনেক কিছু বেনিফিট রয়েছে এই গণেশ চতুর্থীর দিন যদি আমরা টোটকা বা টেকনিক করি, তো এই উপকারগুলো আমরা পেতে পারি। তো কিভাবে কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, আরে হঠাৎ করে টাকা সবচেয়ে এটা যে 520-র যে নম্বরের এটা এটা সত্যি এটা ভীষণ কাজ, মানে এতটাই কাজ হয়েছে আমার ক্ষেত্রে, ইভেন কাস্টমার অ্যাট্রাকশনটাও ভীষণ কাজ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ গড, থ্যাংকস টু ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, শুভ গণেশ চতুর্থীর বিষয় তো অবশ্যই বলবো, তার আগে বলবো আজকে 5ই সেপ্টেম্বর, অর্থাৎ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসের সকালে আমি আপনাদের সকলকে, আমার সমস্ত গুরু, সমস্ত শিক্ষক, সর্বপ্রথমে আমার মাতা এবং পিতা, এবং আমি যাদের কাছ থেকে অল্প শিখেছি বা বেশি শিখেছি, যাদের সঙ্গে এখনো যুক্ত আছি বা অনেকের সঙ্গে হয়তো এখন যুক্ত নেই, আমি সেই সমস্ত আমার গুরু, গুরুস্থানীয় সমস্ত মানুষজনকে, ইভেন আপনাদেরকেও, কারণ আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখি। আপনারা হয়তো এমন এমন টপিকে আমাকে ভিডিও বানাতে বলেন বা বিষয়ে প্রশ্ন করেন, যে বিষয়টা তখন আমাকে আবার জানতে হয়, আমাকে আবার অনেক কিছু থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয় অনেক জায়গা থেকে, অর্থাৎ আপনারা ঘুরিয়ে আবার আমাকেও শেখাচ্ছেন। তো সেই অ্যাঙ্গেল থেকে আপনারাও আমার গুরু। তো আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের সকলকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছাও জানাই। বিশে ভাদ্র, 6 সেপ্টেম্বর 2024, ফ্রাইডে 12:18 থেকে স্টার্ট হচ্ছে, 12:18 থেকে দুপুর শুরু হচ্ছে, আর ছাড়বে 21শে ভাদ্র 1431 সন, ইংরেজির 7th সেপ্টেম্বর, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দুপুর 2:14 অবধি বা পর্যন্ত এই চতুর্থী তিথি রয়েছে। এবং এর মধ্যে আরেকটি বিষয়ে বলে দিই, 20শে ভাদ্র সকাল 7:46 থেকে, 7:46 থেকে শুরু চন্দ্রোদয় এবং চন্দ্রাস্ত হচ্ছে রাত্রি বা সন্ধ্যা ওই দিনই 7:35 পর্যন্ত, মানে 35-এ, অর্থাৎ 7:35-এ চন্দ্রাস্ত হচ্ছে। আর পরের দিন 21শে ভাদ্র চন্দ্রোদয় হচ্ছে 8:36 সকাল এবং চন্দ্রাস্ত হচ্ছে 8:07 রাত্রি। চন্দ্রোদয় এবং চন্দ্রাস্তের সময়টা এখানে কেন বলছি সেটা ভিডিওর মধ্যে পরে আপনারা জানতে পারবেন। তিথি শুরু হচ্ছে এবং চন্দ্রোদয় শুরু হচ্ছে, দুটোই লিখে রাখুন, দুটোর প্রয়োজন আছে। তাহলে তিথিটা আমরা পেয়ে গেলাম। এবার এই দিন আমরা কি কি করতে পারি? এদিন আমরা অনেক কিছু করতে পারি। সবার আগে জানতে হবে যে সিদ্ধিদাতা গণেশ কি কাজে আমাদেরকে সাহায্য করেন, বা তার যে ব্লেসিং বা আশীর্বাদে, আশীর্বাদের সাহায্যে আমরা কি কি করতে পারি। আমরা সাধারণত সবাই জানি যে ব্যবসার জন্য আমরা সিদ্ধিদাতা গণেশকে পুজো করি। যিনি ব্যবসা করেন তিনি সবসময় সিদ্ধিদাতা গণেশকে পুজো করেন ব্যবসার জন্য, তো অর্থাৎ ব্যবসার দেবতা আমরা মনে করি। কিন্তু শুধু তিনি ব্যবসার দেবতা নন, তিনি সিদ্ধিদাতা, আপনাকে সিদ্ধি প্রদান করেন। অর্থাৎ আপনি একজন স্টুডেন্ট বা আপনি কিছু স্টাডি করছেন, সেক্ষেত্রেও কিন্তু সিদ্ধিদাতা গণেশকে আপনার পুজো করা উচিত। পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ হচ্ছে বাধা বিপত্তিকে দূর করেন, অর্থাৎ বিঘ্ন হর্তা, হরণ করেন আপনার জীবনের সমস্ত বিঘ্নকে, বাধাকে তিনি হরণ করেন। এই জন্য দেখবেন যে কোনো পুজোতে বা যে কোনো কিছু শুরুতে গণেশ পূজা করা হয়, অর্থাৎ গণেশজিকে প্রথম আরাধনা করা হয় যাতে তিনি সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন। বুঝতে পেরেছেন? যে কোনো পূজার শুরুতে গণেশজির পুজো কেন হয়, কারণ
ওই পুজোটা যাতে নির্বিঘ্নে হয়, কোনো বাধা বিপত্তির সৃষ্টি না হয়, গণেশজি যেন পুরো প্রহরীর মতো সেই জায়গাটা পুরো ওয়াচ করে, কোনো ধরনের নেগেটিভিটিকে ওখানে এন্ট্রি দিতে না দেয়, সেই জন্য কিন্তু তার পুজো প্রথমে করা হয়। অন্য আরো অনেক গল্প আছে, আরো অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, সেগুলোও আছে, আমি একটি পয়েন্ট আপনাদের বললাম, ঠিক আছে? তো এইভাবে গণেশজির পুজো আমরা এই এই কারণে কিন্তু করতে পারি, বাধা বিপত্তি দূর করার জন্য, ব্যবসার জন্য, পড়াশোনার জন্য, মাথা ঠান্ডা রাখার জন্য, কোনো কাজ আপনি করছেন সেটাকে যাতে সৎভাবে ঠিকভাবে করতে পারেন, সফলতা পেতে পারেন, তার জন্য আমরা গণেশজির পূজা করতে পারি। হ্যাঁ, চক্র অনুযায়ী আমাদের শরীরে যে চক্র আছে তার মধ্যে যে মূলাধার চক্র আছে, সেই মূলাধার চক্রের অধিপতি দেবতাও কিন্তু গণেশজি। অর্থাৎ আপনার জীবনে নাম, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, সুখ, সম্পত্তি, সমস্ত কিছু যে চক্র থেকে দেখা যায়, সেই চক্রের অধিপতি দেবতাও কিন্তু সিদ্ধিদাতা গণেশ। অর্থাৎ গণেশজির ভূমিকা আমাদের জীবনে অপরিসীম, আমাদের প্রায় প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু গণেশজির এনার্জি আমাদের প্রয়োজন, ঠিক আছে? তো এবার কি করবেন, এই দিন গণেশজির মূর্তি বা ছবি, যাকে আমরা বিগ্রহ বলি, সেগুলো আপনার যদি বাড়িতে থাকে খুব ভালো, সেটার মধ্যেই আপনি এই কাজগুলি করবেন। কি করবেন, যদি মূর্তি থাকে তাহলে মূর্তি বা ছবি যাই হোক 11টি দূর্বা তুলতে পারেন বা কিনে আনতে পারেন। প্রত্যেকটা দূর্বা তিনটে করে পাতা থাকবে, সেই তিনটে পাতা যুক্ত দূর্বাকে 11টাকে একসঙ্গে সবুজ সুতো বা হলুদ সুতো দিয়ে গিট মারবেন, একটা একটা গোছা তৈরি করবেন, সেই গোছাটি ওই গণেশজির চরণে দেবেন, বা যদি মূর্তি থাকে আপনার বাড়িতে তার হাতে বেঁধে দেবেন, ডান হাতে বেঁধে দেবেন, কেমন? এবং গণেশজির ছবি বা যে মূর্তি বা বিগ্রহ তাকে বসাবেন হলুদ কাপড় পেতে অথবা সবুজ কাপড় পেতে, বসাবেন এমন ভাবে যে আপনি যখন তার আরাধনা করছেন বা পূজা করছেন আপনার ফেসটা থাকবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে, অর্থাৎ গণেশজির পেছন দিকটা উত্তর হবে বা আপনার পূর্ব হবে। এইভাবে বসাবেন, হলুদ ফুলের মালা পরাতে পারেন, ঠিক আছে? তাকে হলুদ ফুলের মালা পরাবেন, হলুদ ফুল দিয়ে পুজো করবেন, তার জন্য যে মিষ্টান্ন তার মধ্যে সবচাইতে অন্যতম দুটি, এক হচ্ছে লাড্ডু বা লড্ডুক, আর এক হচ্ছে মোদক। মোদক গণেশজির খুবই পছন্দের জিনিস, মাতা পার্বতী মোদক বানিয়ে তাকে কিন্তু খাওয়াতেন। তো এই মোদক যদি আপনি ওদিন জোগাড় করতে পারেন, এখন প্রায় প্রত্যেকটা মিষ্টির দোকানেই গণেশ চতুর্থীর সময় দেখবেন মোদক পাওয়া যায়, ছোট বড় বিভিন্ন দামের মোদক কিন্তু পাওয়া যায়, বিভিন্ন কালারেরও পাওয়া যায়, আপনি গ্রিন কালারের মোদকও পাবেন, হলুদ কালারের মোদকও পাবেন, আমাদের এখানে তো পাওয়া যায়। যাই হোক, আপনি যেরকম মোদক পাচ্ছেন সেই মোদকই কিনবেন, আপনি বেজোড় সংখ্যায় কিনবেন, তিনটে কিনতে পারেন, পাঁচটা কিনতে পারেন, সাতটা কিনতে পারেন, একটা কিনতে পারেন, বেজোড় কিনবেন মোদক। লাড্ডুও তাই, বেজোড় কিনবেন। তো বেজোড় কিনবেন এই কারণে, কারণ দেবতাকে যখন আমরা কোনো কিছু অর্পণ করি সেগুলো দেখবেন সবসময় বেজোড় সংখ্যাই আমরা করি, পাঁচটা ফল, তিনটে ফল। এখানেও কিন্তু আপনি পাঁচ রকমের পাঁচটা ফল কিনবেন নিখুঁত, বা তিনটে নিখুঁত ফল কিনবেন, সেগুলো ওখানে পুজোয় আপনি দেবেন। এছাড়া আপনি যেভাবে পুজো করে এসেছেন বাড়িতে সেইভাবেই পুজো করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি কাপড়ের ওপরে বসালেন, তার সামনে পাঁচটা ফল দিলেন, হাতে আপনি দূর্বা বেঁধে দিলেন অথবা চরণে রেখে দিলেন, আর তার সামনে আপনি এই মোদক, লাড্ডু, এছাড়া আপনি অন্যান্য মিষ্টান্ন যদি চান সেগুলোও কিন্তু ওখানে দিতে পারেন, আপনি পায়েস রান্না করে সেই ভোগ দিতে পারেন, আপনার যেরকম ইচ্ছে আর কি। মতিচুরের লাড্ডু যদি পাওয়া যায় সেটা কিন্তু আরো পছন্দের গণেশজির, যদি আপনি জোগাড় করতে পারেন, অনেকে বানাতেও জানেন, তো যাই হোক যেভাবে যদি আপনি যদি পারেন তো সেটা ব্যবস্থা করতে পারেন, না হলে এমনি নর্মাল লাড্ডুই দোকান থেকে কিনে আনুন, সেটাই দেবেন বেজোড় সংখ্যার। এবার এছাড়া আপনি যথারীতি ধূপ ধুনো সহকারে যেভাবে পুজো করেন বাড়িতে সেইভাবেই করবেন, একটা গ্লাসে জল রাখবেন এবং একটা ঘটিতে বা আর একটা গ্লাসেও জল রাখবেন, সেটা পরে আপনি অন্য কাজে লাগাবেন সেই জন্য পাশে রাখবেন, এবং একটা ইচ্ছের কথা আপনি ভেবে নেবেন, বা ওভারঅল আপনার যা যা ভাবার আছে, যে আপনার ব্যবসা থাকলে সেই ব্যবসা খুব ভালো চলছে, আপনার পার্টিকুলার কোন একটা ইচ্ছে রয়েছে, সেটা আপনার হতে পারে, অন্যের হতে পারে, অন্য কোনো বিষয়ের, বিবাহের বিষয়ে, এই যে বিবাহের বিষয়েও কিন্তু গণেশজি আমাদেরকে সাহায্য করেন, গণেশজির একটি টোটকা কিন্তু বিবাহের জন্য অলরেডি আমি বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে দিয়ে রেখেছিলাম, অনেক উপকারও পেয়েছেন। তো সেই ক্ষেত্রেও আপনি কোনো ইচ্ছে যদি থাকে আপনি এখানে ভাবতে পারেন। পাশাপাশি ধরুন আপনার বাড়িতে যে বাচ্চা কাচ্চা রয়েছে যারা পড়াশুনো করে, তারা খুব ভালোভাবে পড়াশুনো করছে, এটা ভাবুন, সব পজিটিভ ভাবুন, আপনি যেগুলো যেগুলো যে যে জায়গায় আপনি নজর দিচ্ছেন আপনার পরিবারের, সেই জায়গাগুলো সব ঠিক হয়ে গেছে, পড়াশুনো ভালো হচ্ছে,
হাজবেন্ডের ব্যবসা ভালো চলছে, আপনার ব্যবসা ভালো চলছে, আপনার বাড়িতে আর্থিক উন্নতি হচ্ছে, আপনার বাড়িতে বাস্তুদোষ সমস্ত দূর হয়ে গেছে, পজিটিভ এনার্জিতে আপনার বাড়ি পরিপূর্ণ, পাশাপাশি কোনো একটা ইচ্ছে পার্টিকুলার সেটাও পূর্ণ হয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলোকে আপনি ভাবুন। অর্থাৎ আমি এখানে একটা ইচ্ছের কথা কিন্তু বলছি না, অনেকগুলোর কথাই বলছি। আপনার যতগুলো প্রয়োজন আপনি সেগুলো সমস্ত কিছু ভাবুন, যে সবকিছু গণেশজির আশীর্বাদে ঠিক হয়ে গেছে, এভরিথিং ইজ ওকে, এটা আগে ভাবুন। তারপরে আপনি কি করবেন, একটা মন্ত্র রয়েছে যে মন্ত্র আপনাকে জপ করতে হবে, মন্ত্রটা অবশ্যই আপনারা জানেন। বীজ মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে গাং মন্ত্র জপ করবেন, আর যদি পুরো মন্ত্রটা জপ করেন তাহলে আপনারা জপ করবেন ওম গাং গণেশায় নমা। হ্যাঁ, ওম গাং গণেশায় নমা, আবার এটাকে আপনি ওম গং গণেশায় নমাও বলতে পারেন, ঠিক আছে, ওম গং গণেশায় নমা। অ্যাকচুয়াল না গাং না গং, যখন সংস্কৃততে উচ্চারণ করা হয় তখন একটু বেঁকা ভাবে উচ্চারণ হয় হিন্দির মতো, ওম গং গণেশায় নমা, ওম গং গণেশায় নমা। এই যে গণেশায়, এটাও কিন্তু মূর্ধন্য হয়, এর উচ্চারণটা এরকম হয়, ওম গং গণেশায় নমা, এটা হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ। তো আমরা বাঙালি মানুষ, আমরা নয় গাং বলবো না হলে গং বলবো, একই ব্যাপার, যেটা খুশি বলুন। গত বছরের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আপনি গাং বলেছেন কেন, এটা হবে গং, তো তাকেও, সে যদি এই ভিডিওটাও দেখছেন, তো আমি ওই জন্য পুরোটা ক্লিয়ার করলাম। যখন আমরা সংস্কৃত উচ্চারণ করি বা হিন্দির উচ্চারণ করি সেটা একটু বেঁকা টাইপের হয়, ঠিক আছে, আমাদের বাংলার মতন স্ট্রেট সোজা হয় না, যে না হলে আকার ছাড়া না হলে আকার দিয়ে, এটা আমরা বাংলায় করি, কিন্তু হিন্দিরটা এমন উচ্চারণ না, সেখানে আপনি অকার লাগাচ্ছেন না আকার লাগাচ্ছেন, মিডিলে থাকছে, ঠিক আছে। যেরকম ধরুন আমরা বলছি ক, হিন্দিতে কি আছে ক, আমরা বলছি খ, হিন্দিতে কি আছে খ, তো বেঁকা বেঁকা উচ্চারণ হয়, সেই জন্য ওম গং গণেশায় নমা, ওম গং গণেশায় নমা। তো যাই হোক, যেভাবে আপনি পারছেন সেভাবেই জপ করবেন। আর একটা কথা বলবো, অনেকেই বলেন আমার দীক্ষা হয়নি, আমি বীজ মন্ত্র কি করে জপ করব, এই মন্ত্রগুলি কিন্তু আপনি অনায়াসেই করতে পারেন। দীক্ষা মন্ত্র আলাদা, সেই মন্ত্র আপনি ওই কানে পান এবং কান সেখান থেকেই আপনি জপ করেন, সেটা আপনি কাউকে বলতেও পারবেন না, তো সেই মন্ত্র তো আপনি কানে পাবেন তারপরেই বলবেন, না হলে আপনি জানতেও পারবেন না যে আমি কি মন্ত্র জপ করি বা আরেকজন কি মন্ত্র জপ করে, কারণ আমরা তো এগুলো আপনাকে বলবো না, কোথাও লিখেও দেবো না। অতএব নিশ্চিন্তে থাকুন, এই মন্ত্র জপ করতে পারেন, দীক্ষা হোক বা না হোক। আর এই গণেশ চতুর্থীর যে পূজাটা করবেন সেদিন পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন, সেটা সবচেয়ে ভালো হবে, কেমন? আর এটা কবে করবেন, আমি যে টাইমটা বললাম এই টাইমের মধ্যে আপনি করবেন। এবার যদি আপনি যেদিন লাগছে সেদিন রাত্রে করতে চান করতে পারেন, আপনি যেদিন ছেড়ে যাচ্ছে সেদিন সকালে করলেও করতে পারেন। যেদিন ছেড়ে যাচ্ছে সেদিন তার আপনি রাত্রে সময় পাচ্ছেন না, চৈত্র পঞ্চমী হয়ে যাবে চতুর্থী ছেড়ে, অতএব চতুর্থীর মধ্যে আপনাকে করতে হবে। তো চতুর্থীর মধ্যে যদি করতে হয়, যে সময় পর্যন্ত এটা থাকছে এই তিথিটা, অর্থাৎ 2/14 পর্যন্ত এটা থাকছে 21 তারিখ, তো সেই 2/14 মধ্যে আপনাকে করতে হবে, অর্থাৎ সকালের দিকে করতে হবে। আর যদি আপনি মনে করেন আমি সময় পাবো না, আমি অফিসে যাব, আমি কাজকর্ম করব, সেক্ষেত্রে আপনি কাজকর্ম সেরে যখন বাড়িতে আসছেন 20 তারিখ, তার আগের দিন শুক্রবার, সেই দিন রাত্রিবেলা আপনি করুন, কারণ সেদিন রাত্রিবেলা আপনার কোনো তাড়া থাকছে না, আপনি আরামসে একদম শান্ত মনেই করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো আপনি আগের দিন রাত্রিবেলা করুন, কোনো অসুবিধা নেই, ওই পিরিয়ডের মধ্যে, ওই টাইমের মধ্যে করবেন। আর একটা কথা বলবো, এই যে কাপড়টা আপনি নিচে বিছিয়েছিলেন, হলুদ কাপড় হোক বা সবুজ কাপড়, চতুর্থী যখন ছেড়ে যাবে তখন এগুলো আপনি তুলে ফেলবেন নিশ্চয়ই, ফুল টুল যা আছে সেগুলো সব ফেলে দেবেন, দূর্বাটাও আপনি ফেলে দিতে পারেন, অথবা দূর্বাটা আপনি লকারে রেখেও দিতে পারেন, কাগজে মুড়ে দূর্গার দূর্বাটা আপনি লকারে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আর্থিক উন্নতি হবে। পাশাপাশি যে কাপড়টা নিচে বিছিয়েছিলেন, হলুদ হোক বা সবুজ হোক, সেটাও সে ভাঁজ করে কিন্তু আপনি লকারের মধ্যে রেখে দিতে পারেন, তাতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে। তো এই হলো মোটামুটি বিষয়। আচ্ছা, আর দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে একটা এগেস্টা কোড দেব, যেই কোডটা আপনার বাঁ হাতে আপনি নীলকালি দিয়ে লিখে এই পূজাটা করবেন, এটা হচ্ছে গণেশজির সঙ্গে নিজেকে যুক্ত করার একটা কোড নাম্বার, এগেস্টা কোড, কোডটা হচ্ছে 46429, 46429, বাঁ হাতে আপনি নীলকালি দিয়ে লিখে নেবেন, লিখে নিয়ে এই সমস্ত কাজ করবেন, তাহলে আপনি গণেশজির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন, গণেশজির যে এনার্জি তার সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন এই কোডের সাহায্যে। আরো একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যখন আপনি হলুদ কাপড় বা সবুজ কাপড়ের ওপরে বসাচ্ছেন গণেশজিকে, সে মূর্তি হোক ছবি হোক, তার নিচে কয়েকটা আতপ চাল ছড়িয়ে দেবেন, গোবিন্দভোগ হোক বা এমনি নর্মাল আতপ চাল হোক, কটা ছড়িয়ে দেবেন, তার উপরে বসাবেন,
আরেকটি বিষয় হচ্ছে আপনি যে মন্ত্রটা আমি বললাম জপ করতে, সেই মন্ত্রটা যখন জপ করলেন 108 বার বা 1008 বার, ওই সময় আপনার সামনে একটা গ্লাসে বা একটা ঘটিতে, ছোট ঘটিতে জল রাখুন। এবার মন্ত্র জপের পরে ওই জলটা আপনি সারা বাড়িতে ছিটিয়ে দিন, সকলের মাথায় ছিটিয়ে দিন, নিজেও পান করুন, সকলকে পান করাতেও পারেন। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে এই যে চন্দ্রোদয় এবং চন্দ্রাস্ত বললাম, এর কারণ কি? এই গণেশ চতুর্থীর মধ্যে চন্দ্র দর্শন করা উচিত নয়। আপনি পুজো করলেন, সবকিছু করলেন, এদিকে আবার চাঁদের দিকে তাকিয়ে চাঁদ দেখলেন, তাহলে কিন্তু এগুলোর এফেক্ট নষ্ট হয়ে যাবে। নষ্ট চন্দ্র বলা হয় এই দিনকে, বলা হয় নষ্ট চন্দ্রের রাত বা নষ্ট চন্দ্র, অর্থাৎ এদিন এর চন্দ্রকে দর্শন করলে আপনার জন্য সেটা ভালো হবে না। তো পুরো বিষয়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা জিনিসকে নোট করে রাখবেন এবং এই দিন এই কাজ করুন, ডেফিনেটলি আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলদায়ক একটি টেকনিক বা টোটকা, যা করলে আপনারা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দরভাবে এর বেনিফিট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।